একজন দোকানদার প্রতি হালের দিন 25 টাকা দরে ক্রয় করেন, প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা লাভ হবে। একজন লোক 4 দিন 20-25 টাকায় বিক্রয় করে, আর 2 হালে হচ্ছে 8টা 56 টাকা বিক্রি করে। এখানে 1 হালে হচ্ছে যে 25 টাকা, 2 হালে হচ্ছে 50 টাকা, আর 2 হাল 56 টাকা। তাহলে প্রতি 2 হালিতে তার লাভ হচ্ছে 6 টাকা। 2 হালিতে কত লাভ হচ্ছে? 6 টাকা। হ্যাঁ, মানে 2 হালি ডিম, 2 হালি ডিম 6 টাকা লাভ হচ্ছে। তাই বিনিয়োগ করতে 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 হচ্ছে কত? 25-50 টাকা। তাহলে 50 টাকা বিনিয়োগ করে লাভ হলো 6 টাকা। 1 টাকা লাভ করে লাভ হবে কম, ভাগ হবে 6-কে, কারণ 50 টাকা 6 টাকা, 1 টাকা 6 টাকা অসম্ভব না। 100 টাকা লাভ হবে 12 টাকা। এই যে অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই অঙ্কটা বিসিএসে আসলে 1 মিনিটে শেষ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে খুব দ্রুত এটা বুঝে নিতে হবে যে 1 হালে 50 টাকা হলে 2 হালে 50 টাকা, আবার এখানে 2 হালে বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, যে ক্রয় মূল্য টোটাল 50 টাকা, বিক্রয় মূল্য 56 টাকা। 50 টাকা বিনিয়োগ করে লাভ 6 টাকা, 100 টাকা বিনিয়োগ করে লাভ 12 টাকা। অঙ্কটা খুব সহজেই কিন্তু বুঝে যায়।